স্বাতি মা দুর্গার পরম ভক্ত ছিল। ওর বাবা গ্রামের মন্দিরেই পূজারী ছিলেন। মা দুর্গার আশীর্বাদ আর ওনার মর্জি ভেবেই স্বাতি অজয় নামের এক গ্রামের ছেলেকে বিয়ে করে। কিন্তু যখন ও শ্বশুরবাড়ি গেল, ও বুঝতে পারল ওর দুই বড় জা ওকে পছন্দ করছে না। মা, তুমি এত রকম খাবার বানাচ্ছ, মনে হচ্ছে বাড়িতে বউ আসেনি, কোনো দেবী এসেছেন। একদম ঠিক বলেছো দিদি, মনে হচ্ছে ছোট বউ যেন নিজের সঙ্গে অনেক সম্পত্তি নিয়ে এসেছে। সত্যি করে যদি কিছু আনত তবুও নয় মেনে নেওয়া যেত, কিন্তু পণের নামে ফুটো কড়ি পর্যন্ত আনেনি। একে তো ছোট ছেলে কোনো কাজের নয়, বেকারের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়, আবার বউ নিয়ে এসেছে দেখো, সেও একেবারে ভিখারি। তোমরা দুজন এসব কি কথা বলছো? এই মাত্র বিয়ে করে মেয়েটা এসেছে, আমাদের বাড়ির কথা যদিও শোনে কি ভাববে বলো তো? তাতে আমাদের কিছু যায় আসে না মা, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন যে এই বাড়িতে তারই চলবে যার স্বামী রোজগার করে। রূপার সোনির কথা শুনে স্বাতি খুবই দুঃখ পেল আর ওর চোখ দিয়ে জল পড়তে থাকলো। ঠিক তখনই অজয় ওখানে চলে আসে আর স্বাতিকে কাঁদতে দেখে ওর কান্নার কারণ জিজ্ঞাসা করে। তখন স্বাতি ওকে সব বলে। অজয়ের প্রচন্ড রাগ হয়, ও নিজের মাকে গিয়ে বলে, মা, দুই বৌদি এতদিন যা বলেছে আমি তা সয়ে এসেছি, কিন্তু যদিও স্বাতির সাথে খারাপ ব্যবহার করে তা কিন্তু মেনে নেব না। বাবা, এত রাগ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না, আমি সব সামলে নেব, দুই বৌদিকে আমার জন্য তুমি কিছু বলো না। পরের দিন সকালে অজয় ঘুম থেকে উঠে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর দুই ভাইকেও বলে, দাদা, আজ থেকে আমিও তোমাদের সাথেই দোকানে যাব আর তোমাদেরকে সাহায্য করব। আরে, এর কোনো দরকার নেই, আমি আর দিবাকর মিলে দোকান সামলে নেব। এই সবে মাত্র তোমাদের বিয়ে হয়েছে, এখন বউয়ের সাথে সময় কাটাও, চাইলে কোথাও থেকে ঘুরে এসো। কিন্তু দাদা। আরে কিন্তু টিন্তুর কোনো জরুরি নেই, আমরা বললাম না যে দোকানে যাওয়ার দরকার নেই? অজয়ের দুই ভাই ওকে দোকানে যাওয়ার জন্য মানা করে দিল। আমি তোকে কতবার বলেছি নিজের ভাইয়েদের সঙ্গে দোকানে যা, আমার কথা তুই কিছুতেই শুনিসনি। অজয়ের মন সত্যি খুব খারাপ হয়ে গেল, ও বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেল। এদিকে স্বাতি পুজো করছিল, স্বাতির দুই জা তখন সেখানে চলে আসে। স্বাতি, তুমি তো জানো এই বাড়িতে কোনো কাজের লোক নেই, সব কাজ নিজেদেরই করে নিতে হয়, তো ভালো এতেই হবে যে পূজা পাঠ করে সময় নষ্ট না করে তুমি বাড়ির কাজগুলো করে নাও। হ্যাঁ দিদি, আমি পূজা পাঠ করি, কিন্তু তা বলে তো এই নয় যে আমি বাড়ির কাজ করি না। শোনো, আমাদের সাহায্য করতে হবে না, কিন্তু বাড়ির সব কাজ তুমি করবে। তোমাদের মনগুলো সত্যি কঠিন, কালকেই তো মেয়েটার বিয়ে হয়েছে আর আজই বাড়ির সব দায়িত্ব ওকে দিচ্ছ। আচ্ছা মা, আপনি তো ওর পক্ষ হয়ে খুব কথা বলছেন, এত বছর ধরে আমি আর সোনি যে বাড়ির সব কাজ করি তখন তো আপনি দেখতে পান না, আজ ওর জন্য আপনার মনে মমতা উদয় হলো? মা, আপনি চিন্তা করবেন না, নিজের বাড়ির কাজ করব তার জন্য তো চিন্তা কিসের, আমি সব কাজ করে দেব, আর শুধু শুধু বাড়িতে বসে থেকে আমি করবই বা কি। স্বাতির বড় দুই যা ওকে খুব কথা শোনাতো, ওরা দুজন শুধু বাড়িতে বসে বসে আরাম করত আর স্বাতিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, যা দেখে অজয় আর অজয়ের মায়ের খুব খারাপ লাগতো। একদিন অজয় নিজের দুই ভাইকে গিয়ে বলল, দাদা, ব্যাস অনেক হয়েছে, আমি আর বাড়িতে বসে সময় নষ্ট করব না, দোকানে গিয়ে তোমাদের সাথে কাজ করব, তাই আজ থেকে আমিও যাব। দেখো অজয়, সত্যিটা হলো যে আমি আর দিবাকর চাই না যে দোকানে তুমি যাও, কারণ দোকানটাকে চালানোর জন্য আমরা দুজন বড় পরিশ্রম করেছি, আর এখন তুমি চাইছো তুমিও তার অংশীদার হবে, এ কখনোই আমি হতে দিতে পারি না। কিন্তু দাদা, এই দোকান তো আমাদের বাবার, তাই আমাদের তিনজনের এতে সমান অধিকার। হতে পারে এই দোকান বাবা তৈরি করে গিয়েছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পর থেকে এই দোকান আমরা দুজনে মিলেই চালিয়েছি, এতে তোমার কোনো ভূমিকা নেই, আর তাছাড়া এখন এই দোকান আমার আর কিষণ দাদার নামে হয়ে গেছে, তাই এই দোকানের ব্যাপারে কখনো চিন্তা করো না, ভালো তো এটাই হবে যে তুমি নিজের জন্য অন্য কোনো কাজ খুঁজে নাও। দুই ভাইয়ের কথা শুনে অজয় পুরোপুরি ভেঙে পড়ল, ওই রাতে ওর ঘুম এলো না,
সারা রাতও কাঁদতে থাকলো আর ভাবতে থাকলো। বেশ ভোর ভোর উঠে ও নিজের স্ত্রীকে একটা চিঠি লিখল আর চুপি চুপি চিঠিটা স্বাতির বালিশের তলায় রেখে ও বেরিয়ে গেল। সকালে স্বাতি যখন উঠল আর বিছানা ঠিক করতে থাকলো, ও ওই চিঠিটা পেল। স্বাতি চিঠি খুলে দেখে, স্বাতি আমাকে ক্ষমা করো, তোমাকে কিছু না বলেই আমি এভাবে বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু আমায় বিশ্বাস করো, খুব শিগগিরই আমি সফল হয়ে তোমার কাছে এসে দাঁড়াব, আর ওই দিন খুব বেশি দেরি নেই, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করো, তোমার অজয়। হে মাতা রানী, আমার স্বামীর ওপর আশীর্বাদের হাত রেখো, জানি না ও কোথায় চলে গেছে, ও নাকি সঠিক রাস্তা দেখিও মা, আর সাহস জুগিও। চিঠি দেখে স্বাতির খুব কষ্ট হয়, ও কাঁদতে শুরু করে, নিজের শাশুড়িকেও ও চিঠি দেখায়, শাশুড়িও কাঁদতে থাকে। কিন্তু ওর দুই বড় যা যখন এটা জানতে পারে, সেটাতেও কথা শোনাতে ওরা পিছপা হয় না। আমি তো আগে থেকেই জানতাম যে ছোট ভাই কোনো কাজের নয়, এখানে তো কিছু করতে পারলো না, বিয়ে করে বউটাকে আমাদের কাঁধে চাপিয়ে কোথায় চলে গেল। হ্যাঁ তা নয় তো কি, এর স্বামী আমাদের ওপর ওকে বোঝা বানিয়ে দিয়ে কেটে পড়ল। এখন থেকে স্বাতি খুব কষ্টে কাটায়, একে তো স্বামী কাছে থাকে না, অপরদিকে দুই জায়ের অত্যাচার ওর প্রতি আরো বেড়ে গেল। এবার তো রূপা আর সোনি স্বাতিকে আরো বিরক্ত করতে শুরু করেছিল, আর ওর শাশুড়িও কিছু করে উঠতে পারছিল না। স্বাতি, এই স্বাতি, কানে কালা হয়ে গেছিস নাকি? কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? বলো দিদি, কি করে দেবো আমি? আমাদের এই জামা কাপড়গুলো কেচে বাইরে শুকিয়ে দাও, আর হ্যাঁ আজকে খাবারে ভালো কিছু বানিও, এক রকমের খাবার খেয়ে বিরক্ত হয়ে গেছি আমি। ঠিক আছে। স্বাতি খাওয়া দাওয়া না করেই বাড়ির কাজ করতে শুরু করে, খাবার তৈরি করে সবাইকে ডাইনিং টেবিলে দেয়। আরে বৌমা, তুমিও তো সকাল থেকে কিছু খাওনি, এসো আমাদের সঙ্গে খেতে বসে যাও। ঠিক আছে মা, ও আমাদের সঙ্গে খেতে পারবে না, রাত্রের বাসি রুটি আচার আর নুন দিয়ে ও খেয়ে নেবে, ওর স্বামী ওকে তো ওইটুকুও খেতে দিতে পারেনি, এ তো আমাদের দয়া যে আমরা ওকে ক্ষুধার্ত রাখি না। এইভাবেই স্বাতি বড় জায়দের অত্যাচার মুখ বুঝে সহ্য করতে থাকে, কিন্তু কখনো কাউকে কিচ্ছু ও বলে না, ও যা পায় চুপি চুপি তাই খেয়ে নেয়। মাতা রানীকে ও সম্পূর্ণ বিশ্বাস করে আর মানে যে ওনার কৃপায় একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন স্বাতি যখন মা দুর্গার পূজা করছিল, কতবার তোমায় বলেছি যখন আমরা ঘুম থেকে উঠব তার আগে সব কাজ করে রাখবে, কিন্তু তুমি তো পূজা পাঠ করতেই থাকো সারাদিন, এবার তো এটা সহ্য করা আমাদের জন্য সত্যি খুব কষ্টকর। হ্যাঁ, ওর খরচা আমরা আর কিছুতেই চালাতে পারবো না। আমি তো বলি ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও দিদি, তখনই ওর বুদ্ধি খুলবে, ওর স্বামী তো কোনোদিন ফিরে আসবে না। আরে তোমরা দুজন ওর ওপর এত অত্যাচারও করো না দিদি, শুধু এটুকু দয়া করো, ওর আসা পর্যন্ত এখানে আমায় অপেক্ষা করতে দাও, আমি তোমাদের সব কথা শুনে চলবো। কিন্তু স্বাতি আর রূপা ওর একটাও কথা শুনল না, ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে থাকলো। ঠিক তখনই ওখানে অজয় চলে আসে আর স্বাতিকে পড়ে যেতে থেকে রক্ষা করে। আরে বাছা, তুই ফিরে এসেছিস, তুমি এসে গেছো, মাতা রানীর অসীম কৃপা, ওনার কৃপায় তুমি আমার কাছে ফিরে এসেছো, কিন্তু তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? ব্যাস, আর তোমাকে কষ্ট সহ্য করতে হবে না, তুমি যতটা সহ্য করার দরকার ছিল করে নিয়েছো, আমাদের কাছে আর কোনো কিছুই কম নেই, আর আমরা এখানে এক পলকের জন্যও থাকবো না, চলো আমার সাথে। অজয় স্বাতি আর নিজের মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এবার ওদের কাছে কোনো কিছুরই অভাব রইল না, ওদের বাড়িও বেশ বড় আর সুন্দর ছিল, সেখানে অজয় নিজের স্ত্রী আর মাকে নিয়ে খুব খুশি থাকছিল। আসলে অজয় এখন খুব বড় বিজনেসম্যান হয়ে উঠেছিল। বাছা, এসব কি করে হলো, তোমার কাছে এত ধন সম্পত্তি কি করে এলো? আসলে মা, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম মন মরা ছিলাম, আর আমি একটা শুনশান জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিছু বদমাশ ডাকাতরা একজন ধনী ব্যবসায়ীকে লুটে নিচ্ছিল, আর আমি তখনই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, তখন আরো কিছু লোকজন ওখানে চলে আসে আর আমাদেরকে সাহায্য করে, তখন ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে যায়। বাবা, আজ তো তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম, এ তো আমার কর্তব্য কাকাবাবু, যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মনুষ্যত্ব কিসের? তোমার এই অবদান আমি কখনো ভুলতে পারবো না বাবা। তারপর ওই ব্যবসায়ীকে আমি ওনার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এলাম,
উনি যখন আমার কথা জিজ্ঞেস করলেন তখন আমি আমার সব কথা তাকে বললাম। যা জানার পর উনি ওনার ফ্যাক্টরিতে আমাকে চাকরিতে রাখলেন। এই বাড়িটা উনিই আমাকে দিয়েছেন, এখন আর আমার কাছে কোনো কিছুরই কোনো অভাব নেই। এসব মা দুর্গার কৃপায় হয়েছে, আজ ওনার আশীর্বাদে আমাদের কাছে সব কিছু রয়েছে। তুমি ঠিকই বলছো। কাল থেকে নবরাত্রির পুজো শুরু হচ্ছে, আমরা মায়ের পূজা ধুমধাম করে করব। হ্যাঁ, এ তো ভালো কথা গো। আর মা, আপনি যদি চান আমি বড় দুই দাদা আর আমার দুই জাকেও ডাকতে চাই পূজোতে। এ তুমি কি বলছো স্বাতী, যারা তোমার উপর এত অত্যাচার করেছে, আমাদের কথা যারা একবারও ভাবেনি, তাদের তুমি তোমার বাড়িতে ডাকতে চাও? দেখো যাই বলো তুমি, ওরা তো আমাদেরই পরিবারের। এইভাবে বাড়িতে আমরা এত বড় উৎসব করব, আর বাড়ির লোকেদেরই ডাকবো না সেখানে কি করে হয়? মাতারানী যদি চায় সব ঠিকঠাক হয়ে যাবে। স্বাতী পুরো মন দিয়ে আর সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে নবরাত্রি পালন করে আর নিজের জা এবং দাদাদের পূজাতে ডাকে। কিন্তু স্বাতীর ঠাটবার দেখে দুই বড় জায়ের প্রচণ্ড হিংসে হয়। স্বাতী চলে যাওয়ার পর রূপা সোনিকে বলে, আমিও দেখব কি করে নবরাত্রির ব্রত ও শেষ করে। তুমি কি ভেবেছ গো দিদি? তুমি দেখতে থাকো, আমি যেটা বলবো সেটা করবে। সবাই স্বাতীর বাড়ি পুজো দেখতে চলে আসে। রূপা আর সোনিও আসে। কিচেনে গিয়ে ওরা স্বাতীকে বলে, স্বাতী আমরাও তোমাকে পুজোর প্রসাদ তৈরি করার জন্য সাহায্য করছি। ঠিক আছে দিদি, তোমাদের দুজনের অসুবিধা না হলে তো ক্ষীর আর হালুয়াটা বানিয়ে নাও, আমি অন্য কিছু তৈরি করি। এই নাও দিদি, তুমি যেটা চেয়েছিলে। রূপা চুপি চুপি ক্ষীরে মাংসের টুকরো মিশিয়ে দেয়। এর ফলে মা দুর্গা প্রচণ্ড ক্রোধিত হন আর রূপা আর সোনি দুজনের চোখের দৃষ্টি কেড়ে নেন। আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমিও তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে এ কি করে হয়ে গেল, এবার আমরা কি করব? হে মাতা রানী, এ কি হয়ে গেল? এইভাবে তো সবাই আমাকেই দোষারোপ করবে। আমি এদের পূজোতে ডেকে আনলাম আর ওদের চোখের দৃষ্টি চলে গেল, এ কিভাবে হয়ে গেল মা? কৃপা করে ওদের ঠিক করে দাও মা। স্বাতী প্রার্থনা করার পর মা দুর্গা ওখানে প্রকট হয়ে গেলেন। স্বাতী, এরা দুজন নিজের কর্মের শাস্তি পেয়েছে। তুমি জানো না যে নবরাত্রের প্রসাদের মধ্যে ওরা মাংস মিশিয়ে দিয়েছিল, যার কারণে ওদেরই শাস্তি হয়েছে। না মা, আমার প্রার্থনা তোমায়, ওদের সুস্থ করে দাও মা। ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি মা, ওদের ক্ষমা করে দাও মা। ঠিক আছে, তোমার কথাতেই আমি ওদের দুজনের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি। তোমার জীবন খুশিতে পরিপূর্ণ হোক, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। এইটুকু বলে মা দুর্গা ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অজয়ের দুই ভাই আর দুই বৌদি নিজেদের কাজের জন্য খুবই লজ্জা পেল আর নিজেদের বাড়ি ফিরে গেল। এরপর স্বাতী নিজের স্বামী আর শাশুড়ির সঙ্গে খুব সুখে জীবনযাপন করতে থাকলেও মা দুর্গার কৃপায়।